আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি। বাঙালি মানে যে কোনো উপলক্ষ মাত্রই মিষ্টি মুখ। বাঙালির কিছু জনপ্রিয় মিষ্টির মধ্যে গোলাপ জামুন হচ্ছে অন্যতম। তাই আজকে আপনাদেরকে একটা গোলাপ জামুনের পারফেক্ট রেসিপি তৈরি করে দেখাবো। যারা পারফেক্টলি গোলাপ জামুন তৈরি করতে পারেন না তাদের জন্য এ টু জেড টিপস সহ আজকে রেসিপিটা শেয়ার করছি। আশা করি অনেকের উপকারে আসবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। মিষ্টি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ পাউডার মিল্ক, সেই সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এক কাপ পাউডার মিল্কের জন্য 1/4 কাপ পরিমাণ ময়দাটা পারফেক্ট হয়, এর বেশি দিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এগুলোকে একটু চেলে নিচ্ছি, এতে করে এগুলো একটু ঝরঝরে থাকবে, দলা পাকিয়ে থাকবে না আর পাউডার মিল্কের সাথে খুব ভালো করে মিশে যাবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন সব কিছু আমি একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব আলতো করে এই ঘিটাকে মাখিয়ে নিতে হবে। ঘিটা মাখানো হয়ে গেলে এখন আমি লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি এখানে লিকুইড মিল্কের পরিমাণটা বলবো না, কারণ এক একজনের এক এক পরিমাণ লাগতে পারে। শুধু আপনারা একটু খেয়াল রাখবেন যে ডোটা ঠিক কতটুকু পরিমাণ স্টিকি হবে। আমার ডোটা ঠিক এরকম স্টিকি হয়েছে আর এটা কিন্তু 5 থেকে 10 মিনিট পর একদম সেট হয়ে মিষ্টি বানানোর জন্য উপযোগী হয়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে রেখে হাতটা পরিষ্কার করে আসব। হাতটা পরিষ্কার করে আসতে আসতে ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি আর এই ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব। বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে কোনো ফাটা না থাকে। আর আপনি যে সাইজের মিষ্টি তৈরি করতে চান তার থেকে একটু ছোট করে বলগুলো তৈরি করতে হবে, কারণ বলগুলো ভাজার পর আমি যখন শিরাতে দিব তখন কিন্তু এগুলো অনেকটাই ফুলে যাবে। এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিব। তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেলে ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি ডুবো তেলে এই মিষ্টিগুলোকে ভেজে নিব আর তেলের গরমটা এরকম থাকবে যে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন। এই মিষ্টিগুলোকে আমি মিডিয়াম লো আঁচে ভাজতে থাকব আর মাঝে মাঝে এরকম প্যানটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে মিষ্টিগুলো ঘুরতে পারে। মিষ্টিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, এতে করে মিষ্টির চারপাশে একদম সমান কালার আসবে। যখনই মিষ্টিগুলো দেখা যাবে যে এগুলো ওজনে হালকা হয়ে আসছে তখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে যাতে করে এর উপরে কালারটা দ্রুত চলে আসে। খুব বেশি কম আঁচে সবসময় ভাজতে থাকলে একটা সময় দেখা যাবে যে মিষ্টির ভেতর পর্যন্ত শক্ত হয়ে গেছে। এখন আমার কাঙ্ক্ষিত কালার মানে গোলাপ জামুনের কালারটা আসা পর্যন্ত আমি এরকম ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একটু বেশি ভাজা হলে কিন্তু এগুলো কালো জামের কালার চলে আসবে। এবারে আমরা শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। পারফেক্ট গোলাপ জামুন তৈরি করতে গেলে পানির পরিমাণটা ঠিক এরকমই রাখতে হবে, এর কম বা বেশি দিলে কিন্তু হবে না। এখানে আমি 4 পিস এলাচ দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চিনিটাকে মিশে যাওয়া পর্যন্ত এটা জাল করতে থাকব। শিরাটা ফুটে ওঠার পর থেকে আমি আরও এটাকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। এখন এই মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। মনে রাখতে হবে গরম শিরাতে কুসুম গরম মিষ্টিটা দিতে হবে, সেজন্য আমি শিরাটা পরে করেছি, মিষ্টিগুলো আগে ভেজে নিয়েছি।
এখন মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিব। 5 থেকে 7 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারো ঢেকে দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য অপেক্ষা করব। এর মধ্যে মিষ্টিগুলো শিরাটা ভালো করে শুষে নিতে পারবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো শিরার অনেকটাই শুষে নিয়েছে আর মিষ্টিগুলো ওজনে অনেকটাই ভারী হয়ে গেছে। তো আমাদের গোলাপ জামুন রেডি হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরে যে কি পরিমাণ শিরা ঢুকেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কতটা রসালো হয়েছে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।